একটা কিচ্ছা তো কিচ্ছা ওই কথা কঠিন কথা বুধানির লাগে বলা হয় এটা কোনো বাস্তবতার সাথে সম্পর্ক না এক দেশ আসিল একজন চেয়ারম্যানের অধীনে না। একদিন ইউনিয়ন অফিস মিটিং বইছে একজন মেম্বার অনুপস্থিত পরবর্তী মিটিং গিয়ে চেয়ারম্যান সাহেব মেম্বার হিসাবে জিজ্ঞাসা করে তুমি গত মিটিং গিয়ে আসলা না কে আমার বাড়িতে একটা জটিল সমস্যা আসে কয় কি সমস্যা ছিল কয় আমার বিবির ডেলিভারি কেস আছে বিবির ডেলিভারি কেসে কয় তাইলে তো সমস্যা কাটি আছে এই কেসে তো আমার দাদাও মারা গেছিল ডেলিভারি কেসে দাদা মরে না বাপ মরে বলেন ডেলিভারি কেসে বাপ মরে না দাদা মরে এই গোয়ারে যেমন কয় এই কেসে আমার দাদাও মারা গেছিল তেমনিভাবে এমন কিছু গোয়ার আছে আমরা সমাজে কয় কয় নারী পুরুষ সমান না ব্যবধান কিন্তু কিন্তু হ্যাঁ ইয়াদ রাখবেন আজকে থেকে সারা জীবন বর এক বেলায় নারী পুরুষ সমান সেটা হলো আল্লাহ বলেন ফালানু নাহু হায়াতান তাইয়িবাতান আমি তাকে পবিত্র জীবন দান করব পুরুষ হইলেও নারী হইলেও পুরুষ নামাজে সমান কই নামাজে সমান পুরুষ মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে নারী ও মসজিদে গিয়া জমাতে নামাজ পড়তে হবে পুরুষ মুখ রাখতে হবে নারী ও মুখ রাখতে হবে মতলবটা কি যারা সমাজও সমান কয় এরা নারীকে পথে দেখতে চায় আর যারা নমাজে সমান কয় এরা নারী রে আল্লাহর গরিয়া দেখতে চায় দেখতে চায় দুই মতলব খারাপ দুই একটা নমাজও আর একটা সমাজও এই জাবেশ কম কথা বুঝলেন কিনা অথচ হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম বলেন খাইরু মাসাজিদিন নিসা এ কারুবিহিন্না নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা হাদিসের ব্যাখ্যা আরো পরিষ্কারভাবে অন্য হাদিসে উল্লেখ আছে একটা মেয়ে লুকে রাসুলের কাছে রাসুল ইমাম হইয়া যে মসজিদে নববীর ইমামতি করেন ওই ই রসুলের ইমামতিতে মসজিদে নববীর নমাজের জমাতে শরিক হওয়ার অনুমতি চাইল আল্লাহ রসুল আপনি অনুমতি দিলে আপনি ইমামইয়া যে মদিনা শরীফের মসজিদে নমাজের জমাত পরান ওই জমাতটাতে আমি শরিক হইতে চাই কারণ হাদিসে উল্লেখ আছে মদিনা শরীফের মসজিদের জমাতে যে শরিক হয় এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সমান সব পায় এইরকম সোয়াবটা ফাইবার লাগে একজন মেয়ে লুকে রাসুলের কাছে মদিনা শরীফের জমাতে শরিক হওয়ার অনুমতি চাইল রাসুল অনুমতি তো দিলেনই না পাল্টা বলে দিলেন পুরুষ এই জমাতে শরিক হইয়া যে পরিমাণ সব পাইবে তুমি গরের কোনায় একা নমাজ ফুইয়া সেই পরিমাণ সব পাইবে এই হাদিসের দ্বারা কি সাব্যস্ত হইল নারী পুরুষ নমাজে সমান না পুরস্কারে সমান ক্লিয়ার কথা পুরুষ মসজিদ গিয়া জমাতে শরী হইয়া নমাজ পড়লে যেই সব আল্লাহর রাসুল বলেন নারী ঘরের কোনায় একা নমাজ ফইয়া সেই সব কোথায় সমান সমাজে অসমান নয় নমাজে অসমান নয় আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান এই রুদ্ধে আজকাল কিছু মানুষে একটা হাদিসের অফব ব্যবহার করে সেই হাদিসটা হইল আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছিলেন সাহবায়ে কেরামদেরকে বলেছিলেন তোমাদের নারীরা যদি মসজিদের জমাতে শরিক হওয়ার অনুমতি চায় তাইলে তোমরা বাধা দিও না কাদেরকে বলেছিলেন সাহবায়ে কেরামদেরকে বলেছিলেন তোমাদের নারীরা যদি মসজিদের জমাতে শরিক হওয়ার অনুমতি চায় তাইলে বাধা দিও না এই হাদিস দিয়া এসে উড়াইয়া দিতে চায় অথচ যারা বর্তমান সমাজে যারা নারীদেরকে মসজিদের জমাতে শরিক হওয়ার জন্য বলে নারী পুরুষের নমাজে কোনো বেশ কম নাই কইয়া এরা সহি বহারি শরীফের কথায় কথায় সহি বহারি শরীফের দোয়াই দেয় অথচ সহি বহারি শরীফের হাদিসে উল্লেখ আছে উম্মুল মিনীন হজরত আয়েশা রাদি আল্লাহ তালানহা বলেন যেই পরিবেশে রাসুল বলেছিলেন মেয়ে লোকেরা মসজিদের জমাতে শরিক হইলে বাধা দিও না আয়সা বলেন রাসুলের ই ডাইরেক্ট নিষেধ করে দিতেন এটা তো বহারির হাদিস মানো না কেন বলুন যারা নারীদেরকে মসজিদের জমাতে শরিক হইতে বলে এরা যে কোথায় কথায় বহারি শরীফের দোয়াই দেয় আসলে এই বহারি শরীফের হাদিস মানে আর আসলে এই বহারি শরীফ হাদিস মানে না সহি বহারি শরীফ হাদিস হজরত আয়েশা বলেন যে পরিবেশে রসুল বলছিলেন নারীরা মসজিদের জমাতে শরী করলে বাধা দিও না আয়সা বলেন এই ফরি রসুলের ইন্তকালের ঘরে এই পরিবেশ আর নাই আপনার আর একটু বোঝার দরকার রসুল দুনিয়াতে থাকতে পরিবেশটা কেমন ছিল আর রসুলের ইন্তকালের ঘরে কোন পরিবেশটা আর নাই তো বোঝান দরকার নেই সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের কাছে একটা আকিদা বদ্যমূল আছে কি কোনো মুমিন মুসলমান যদি দুনিয়ার জীবনে রাসুলকে সচককে দেখার সুযোগ পায় অথবা রসুল যদি তাকে সচককে দেখেন আর এই অবস্থায় যদি তার মুমিন মুসলমান অবস্থায় যদি তার মরণ হয় এই লোকটা রসুলের সাহাবি হইয়া যায় যেই মুমিনে রাসুলরে দেখল অথবা যেই মুমিনকে রাসুলে দেখলেন কটা কথা দুই দেখতা যে মুমিনে রাসুলরে রে দেখল অথবা যেই মুমিনকে রাসুলে দেখলেন এই মুমিনটা কি হইয়া যায় রাসুলের সাহাবি হইয়া যায় আর রাসুলের সাহাবির মর্যাদা সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়াউলি আগুনের চেয়ে শ্রেষ্ঠ বুঝিয়া থাকলে এবার বলেন রাসুল দুনিয়াতে কালে একটা মেয়ে লোক মসজিদও জমাতে রসুলের পিছনে জমাতে নমাজ পড়তে গেল রসুল দেখার সুযোগ হইল কিনা রসুলের ইেকালের পরেও সুযোগটা রইল তাইলে কোন সময়ের হাদিস দেখ কোন সময় দলিল দাও পণ্ডিতি কই দেখাও কথা বুঝলেন কি না কোন সময় রসুল বলেছিলেন যে মেয়ে লোকরা মসজিদের জমাতে শরীরে দেখার সুযোগ পাওয়া যাইত রসুলের সাহাবি হওয়া যাইত সারা দুনিয়ার সমস্ত উলিয়া উলিয়াগুনের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা পাওয়া যাইত ওই সময় রসুল বলেছিলেন ইন্তেকালের পরে সেই সুবিধা আর না তখনকার হাদিস এখন ফিট না আনফিট এই জন্য বহারি হাদিসে উম্মুল মুমিন আয়েশা বলে দিয়েছেন রসুলের এই হাদিস রসুল তাকাকালে ফিট ছিল রসুলের ইন্তেকালের পরে এই হাদিস আনফিট কেমনে বুঝাই আপনারা রে একটা ঔষধ বানাইছে কোম্পানির থেকে লেখা আছে উনিশশো উনসত্তরের জানুয়ারি থেকে উনিশশো একাত্তরের জানুয়ারি পর্যন্ত বলবৎ হ্যাঁ উনিশশো উনসত্তরের জানুয়ারি থেকে উনিশশো একাত্তরের জানুয়ারি পর্যন্ত বলবৎ দুই হাজার সতেরো সালে ওষুধটা কার্যকর না রহিত কেন মেয়াদ শেষ কেন মেয়াদ শেষ এই ওষুধ যদি রুগীর কোনো ডাক্তারে দেয় আর কয় যে বানাইছে কি না বুঝ যা বানাইছে এই বেটা পণ্ডিত ইসিক সংস্কৃতিকা যে বানাইছে হিত্য কইয়া দিছে এতদিন পর্যন্ত চলবে এর এরপরে চলবে না ঠিক তেমনি ভাবে নবীর বিবি আয়েশা বলে দিছেন রসুলের সেই হাদিস রসুল দুনিয়াতে থাকাকালে চলবে রসুল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আর চলবে না দুই নম্বর রাসূলের কথাকে রাসুলের হাদিস বলা হয় রাসুলের কথাকে রাসূলের হাদিস বলা হয় রসুলের হাদিস সরাসরি শিখেছেন রসুলের কাছ থেকে সাহাবায়ে কেরামের কাছ থেকে রসুলের হাদিস শিখেছেন তাদের ছাত্ররা ছাত্রদের কাছ থেকে ছাত্রর ছাত্ররা এইভাবে ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র ছাত্রের ছাত্র রসুলের হাদিস শিখতেছে বলুন তো ছাত্রদের কাছ থেকে শিখলে উন্নতমানের সনদ পাওয়া গেল না ডাইরেক্ট রসুলের কাছ থেকে শিখলে উন্নতমানের সনদ পাওয়া গেল রসুল দুনিয়াতে থাকা খালে যে মেয়ে লোকরা মসিদ নামাজ পড়তে যাইত ডাইরেক্ট রসুলের কাছ থেকে রসুলের হাদিস শিকার সুযোগ পাইত এই সুযোগ কি রসুলের রইছে তাহলে এখন কিভাবে এই হাদিস ফিট করতে কথা তিন নম্বর রসুল করিম আলাইহি ওয়াসাল্লামের সমাজে পুরুষরা কত সভ্য ছিল রসুল দুনিয়াতে তাকাকালে পুরুষরা কত বড় সভ্য ছিল আরেকটা হাদিসের দ্বারা আপনারা বুঝতে পারবেন এক হাদিসে উল্লেখ আছে এক ব্যক্তি নয়া মুসলমান হইল মুসলমান হইয়া রসুলের কাছে গিয়া কইল হুজুর আমি বেদিন কাফির আসলাম সমাজের সব রকমের গুনায় লিপ্ত ছিলাম এখন আমি কলেমা পুরা মুসলমান হইয়া গেছি তবাকইয়া সব রকমের গুণা সেরা দিছি একটা গুণা আছে যেটা আমি মুসলমান হওয়ার পরেও আমার করতে হবে মুসলমান হওয়ার পরেও আমার রাসূল জিজ্ঞাসা করলেন তুমি মুসলমান হইয়া সব গুণা তো অবাক সেরে দিছ এর পরেও একটা গুণা তোমার করতে হবে গুণাটা কোনটা তিনি বলেন জিনা করার গুণা আমি কাফের থাকতেও জিনা করছি আমি মুসলমান হইয়াও আমি জিনা করব। আমরার কেউর কাছে এমন কথা কেউ ইয়া কইলে কি মনে করেন শ্বেত শ্বেত বনি না শ্বেত না রসুল মুটেও শ্বেতলেন না একেবারে ঠান্ডা ভাবে লোকটারে জিজ্ঞাসা করলেন ঠিক আছে তুমি যে এখন জিনা। এখনো জিনা করবা তোমার মা বোনের সাথে করবা না অন্য লোকের মা বোনের সাথে করবা না আমার মা বোনের সাথে না অন্য লোকের মা বোনের সাথে জিনা করব রসুল আবার জিজ্ঞাসা করেন তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবা তাহলে অন্য নি তোমার মা বোনের সাথে জিনা করতে দিবা না এটা দিতাম না রসুল বলেন কেন কয় আমার মান ইজ্জত নষ্ট হয় রাসূল জিজ্ঞাসা করেন তোমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোমার মান ইজত নষ্ট হয় তাইলে তুমি যার মা বোনের সাথে জিনা করবা তারার মান ইজ্জত নাই লোকটা বলে ঠিক আমি তো এত গভীরভাবে কোনো দিন চিন্তা করছি না হুদুরাহনের কথা বুঝছি আমি আর জিনাও কোনো দিন করবো না এই লোকটা পরবর্তীকালে বলে যেদিন আমাকে রাসুল বলেছিলেন অন্য লোকের মামুনের সাথে জিনা করলেও তার মান ইজ্জত নষ্ট হয় সেদিন থেকে আমি বুঝতে পেরেছি অন্য লোকের মামুনকে বেফরদা অবস্থায় দেখলেও তার আর মান ইজ্জত কিছু না কিছু নষ্ট হয় আপনারা ঠিক যে কয়েকজনে কইছেন আপনারা বলেন বর্তমান মুসলমান সমাজে কি এই অনুভূতি অধিকাংশরা রাসে আমার বিবি বেফরদা অবস্থায় ফতেঘাঠের মানসে দেখলে আমার যুবতী মেয়েরে বেফর্দা অবস্থায় ফতেঘাটের মানসে দেখলে আমার যুবতী বোনকে বেফরদা অবস্থায় ফতেঘাটের মানসে দেখলে আমার বাগ্নি বাতিজিকে বেফরদা অবস্থায় ফতেঘাটের মানসে দেখলে আমার মানিজ্জত কিছু না কিছু নষ্ট হয়নি বুঝে কয়জনে বেশিরভাগ মুসলমান বুঝে না তার বিবিরে রে অবস্থায় বাজারের মানুষে দেখলে তার যে মানিজ্জ নষ্ট হয় এটা বেশিরভাগ মানুষে বর্তমান সমাজের বুঝে না যারা বুঝে না তারা একটা কথা জিজ্ঞাসা করি আগে আমরা সমাজের মধ্যে মানুষের সিনেমা দেখতো টাউনও গিয়া টিকিট করিয়া এখন যার যার ঘরে ঘরে সিনেমা আছে এরপরে অত্যাধুনিক কালে গড়ের সিনেমা দেখবার লাগি গড়ের কোণাত বসতে হয় না এখন যার যার ফকেটে ফকেটে সিনেমা আছে এখন টাউনের সিনেমাই বলেন আর গড়ের কোনার সিনেমাই বলেন আর ফকেটের সিনেমাই বলেন এই সিনেমার মাঝে ভিন্ন নারীর ছবি দেখেনি সরাসরি নারী দেখে না নারীর ছবি দেখে দেখে ভিন্ন নারীর ছবি দেখবার লাগি তুমি মোবাইল কেনার পয়সা খরচ করলা বিন্য নারীর ছবি দেখবার জন্য তুমি টেলিভিশনের পয়সা খরচ করলা ভিন্ন নারীর ছবি দেখার জন্য তুমি সিনেমা হলের পয়সা কিনলা টিকিট কিনলা পয়সা দিয়া বুঝে থাকলে বলুন তিন ধরনের সিনেমা আছে বর্তমান সমাজে একটা শহর একটা গড়ের কুনাদ আর একটা ফগেড কত কত ধরনের সিনেমা আছে এই তিনটা সিনেমা কি বিনা পয়সায় দেখা যায় না কিছু না কিছু পয়সা খরচ করিয়া বাস্তব নারী দেখে না তার ছবি দেখে তে তুমি যদি আরেক বেটার বউয়ের ছবি দেখবার লাগে পয়সা খরচ তে তোমার বউয়েরে বেফর্দা বাজার দিয়া মানুষের মাগ না দেখাও কোন না বুঝাইতে পারলাম না ব্যাপারটা বলেন আরেক বেটার বউয়ের কি দেখে পয়সা খরচ করিয়া তে নিজের বউয়ের বেটা মাগ না দেখ ছবি দেখায় বেফর্দা যে তার বউরে বাজার দেয় এটা তার বউয়ের পয়সা লইয়া দেখায় না মাগ না দেখায় তোমার বিবেকরে জিজ্ঞাসা করো আরেক বেটার বউয়ের ছবি দেখতে যদি পয়সা লাগে তোমার হাসা বউবেরে দেখতে পয়সা আরো বেশি লাগনের কথা না তাহলে বাজার সারা সময় গলাতে একটা ছেড়ে দিবা কইবা সিনেমা দেখতে যত টিকিট লাগে এর থেকে বেশি দিও আমি তো এর থেকে সরল সোজা আর কোনো কথা ভাই না এর থেকে আর সোজা বা আসাও জানি না কেমনে বুঝাবো আপনারা রসুল বলছিলেন শাহবাই কেরামদেরকে তোমরার কেউ কোন জমাতে বাধা দিও না সহিহারি শরীফের হাদিস হজরত আয় সারাদি আল্লাহা বলেন এই হাদিসের প্রয়োগ ক্ষেত্র রসুল দুনিয়াতে তাকাকালীন প্রয়োগ প্রযোজ্য রসুল বিদায় হওয়ার পরে প্রযোজ্য নয় কত কারণে তিন কারণে এক নম্বর রসুল দুনিয়াতে থাকাকালে কালে মেয়ে লোক মসজিদের জমাতে সরি কইলে রসুলের দিক কেসা হাবি হইতে পারত রসুলের ইন্তেকালের পরে এই সুযোগটা আর নাই দুই নম্বর কারণ রসুলের হাদিস ডাইরেক্ট শিখতে পারত কোনো ছাত্রের কাছে গিয়ে শিখতে হইতো না এই সুযোগও বর্তমানে আর নাই তিন নম্বর কারণ আয়সা বলেন সহিব হারিজে হাদিস রসুল দুনিয়াতে থাকাকালে মুসলমানের চরিত্র কেমন ছিল ওই লোকটার মতো যে কইছিল জিনা করণ লাগব শেষ পর্যন্ত কি কয় করতাম না এই লোকটা শেষ জীবনে বলে যেই দিন রসুল আমাকে বিষয়টা বুঝাইয়া দিছিলেন সেই দিন আমি বুঝতে পেরেছিলাম অফরের মাবুনের সাথে জিনা করলে যেমন তার মানহানি হয় তিক তেমনিভাবে অফরের মামুনকে বেফর্দা অবস্থায় দেখলেও তার মানহানি হয় এই জন্য রাসুল আমাকে এই কথা বলার পরের থেকে আমি কোনো কোনোদিন রাস্তায় কোনো মেয়ে লোক সামনে ভরলে আমি চক্ষু উঠাইয়া তাকাই নেই এই রকম চরিত্র ছিল কোন জমানার মুসলমানের রাসুলের জমানার আয়েশা বলেন রাসুলের ইন্তেকালের পরে এই রকম চরিত্র সব মুসলমানের নাই আজকাল কোন কোন মুসলমান এমনও আছে রাস্তায় কোনো মেয়ে লোক থাকলে চক্কু উড়াইয়া চায় রসুলের যুগে চাইতো না এখন চায় কাজী এখন যে চায় এইটা যদি রসুল দেখতেন ডাইরেক্ট মেয়ে লোকদেরকে নিষেধ করে দেন সাবধান মসজিদও যাওয়া তোমাদের জন্য নিষেধ এই হাদিসটা আমল করন যাইব না মেয়াদ শেষ মেয়াদ শেষ আমি কইছি না নবীর বিবি আয়সা কইছেন অযুক্তিকভাবে কইছেন না তিনটা চূড়ান্ত যুক্তির মাধ্যমে তিনটা চূড়ান্ত যুক্তির মাধ্যমে নবীর বিবি আয়সা বলেন এই হাদিস আমল করার মেয়াদ শেষ কেয়ামত পর্যন্ত এখন যে এই হাদিস আমল করতে হবে সেটা হলো আল্লাহ রসুল বলেন খাইরু মাসাজিদিন নিসায়ে এ কারু না নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনো এটারও মেয়াদ শেষ কোনটার মেয়াদ শেষ মসজিদে যাইতে চাইলে বাধা দিও না ওইটার মেয়াদ শেষ গড়ের কোনায় একানো মাস চললে পুরুষের মসজিদের জমাতের সমান সব পাইবে এটারও মেয়াদ শেষ না কে আমার পর্যন্ত এখন যেই ওষুধের মেয়াদ শেষ হয় না এটার সাথে সাথে যেটার মেয়াদ শেষ সেটাও যদি খায় তে রুগীর বারোটা বাঁচবনি এই হইল বর্তমান সমাজের অবস্থা কাজে কাজেই নারী পুরুষ নমাজে বা ও অসব ক্ষেত্রে সমান নয় এবার কয়েকটা উদাহরণ দেই শুনুন পুরুষের জন্য জুমার নমাজ ফরজ নারীদের জন্য ফরজ নয় পুরুষের জন্য ঈদের নমাজ ওয়াজিব নারীদের জন্য ওয়াজিব নয় পুরুষের জন্য বেলার নমাজ এবং তারাবিদ নমাজ জমাতের সাথে ভরা সন্ন্যত নারীদের জন্য সন্নত নয় কথা বুঝলেন কি তার কারণ তার কারণ হইল আল্লাহ আল্লাহ্রাবুলালামিন নারীদেরকে সব দায়িত্ব দিছে এগুলি তোমরা পালন করতে পারত না এই কারণে তোমরা মসজিদে জমাত ফিরে যেই সব তারা গড়ের কোনাত একা ফিরে সেই সব বুঝে থাকলে বলেন নারী পুরুষ আমলে সমান না পুরস্কারে সমান